আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার? আশা করি খুবই ভালো আছেন। এই ভিডিওতে আমরা এমন একটা প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে ম্যাট্রিক্স রিলেটেড প্রবলেমই সলভ করব, কিন্তু এটা হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল টাইপের প্রবলেম। জিনিসটা হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। এই প্রবলেমটা যদি আপনাকে সলভ করতে হয় তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি সেটা আগে আপনাকে জানতে হবে। তো একদম ছোট ভাষায় আমি যদি বলি, ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের রোটা কলাম হয়ে যাবে এবং কলামটা রো হয়ে যাবে, মানে সারি কলাম হয়ে যাবে এবং কলাম সারি হয়ে যাবে, এটাই হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আপনি গ্রুপে আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি, একদম সেম রেজাল্ট আপনাকে দেখাবে। তো চলেন এরকম একটা এক্সাম্পল আগে আমরা দেখি। তো এখানে একটা ম্যাট্রিক্স আপনি দেখতে পাচ্ছেন, যেই ম্যাট্রিক্সের প্রথম রোটাকে আমি একটু মার্ক করে রেখেছি 1 2 3। এবার আমরা আরেকটা ম্যাট্রিক্স দেখব, যেটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ অফ এ। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের এ ম্যাট্রিক্সে যেটা ছিল প্রথম রোতে সেটা ছিল 1 2 3। আমি এটাকে একটু হাইলাইটার বানিয়ে ফেলি, মানে বারবার চলে যাবে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে রোটা আমাদের এ ম্যাট্রিক্সের, এই রোটা ছিল 1 2 3, বাট এই এ ম্যাট্রিক্সটাকে আমি যখন ট্রান্সপোজ করে ফেললাম তখন আমার এই রোটা কলাম হয়ে গেল। শুধুমাত্র প্রথম রোটা না, কিন্তু আপনি যদি দ্বিতীয় রোটার ক্ষেত্রে খেয়াল করেন, এই দ্বিতীয় রোটাও দ্বিতীয় কলাম হয়ে গেছে, এই তৃতীয় রোটা তৃতীয় কলাম হয়ে গেছে। এখন এই জিনিসগুলো আমরা কীভাবে তৈরি করব? প্রিভিয়াস আমি ফার্স্টের দিকে যে ভিডিওগুলো ছিল আমাদের ম্যাট্রিক্সের, সেখানে আমি হচ্ছে একটা ডিফারেন্স টেবিল আপনাকে দেখিয়েছিলাম, মনে আছে কি? যে আমি হচ্ছে দুইটা ম্যাট্রিক্স যোগ করা কীভাবে যোগ করতে হয়, সেই ভিডিওটাতে এরকম দুইটা টেবিল দিয়ে আপনাদেরকে ম্যাট্রিক্সের ভিতরে যে সেলগুলো কীভাবে তৈরি হচ্ছে সেটা একটু ডেসক্রাইব করেছিলাম, সেই সেটার হেল্প আমার এখন লাগবে। আচ্ছা, আমি যদি এই 1 থেকে 9, ধরেন আমাদের এটা এ ম্যাট্রিক্স এবং আমাদের এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, আমি যদি এই 1 থেকে 9 এই ম্যাট্রিক্সটার মধ্যে বসাই তাহলে আমার এই 1টা কোথায় যাবে? অবভিয়াসলি 0 0 পজিশনে। আমার এই 2টা যাবে 0 1 পজিশনে, আমার এই 3টা যাবে 0 2 পজিশনে। একদম সেমভাবে আমি যদি 4টাকে বসাই 1 0 5 1 1 6 1 2 এভাবে। এখন আপনি একটু জিনিস খেয়াল করেন, আমাদের 1টা প্রথমে এ ম্যাট্রিক্সে ছিল 0 0, আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্সেও 0 0 পজিশনে 1টা আছে, দ্যাটস নট আ প্রবলেম। আমাদের 2টা আমাদের এ ম্যাট্রিক্সে ছিল 0 1 পজিশনে, এবং আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্সে যখন সে 2টা আসলো তখন সেটা হয়ে গেল 1 0, রাইট? খেয়াল করবেন। আবার আমাদের এই 3টা আমাদের এ ম্যাট্রিক্সে ছিল 0 2 পজিশনে, কিন্তু ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্সে সে এসে গেল 2 0 ম্যাট্রিক্সে। এখানে একটা রিলেশন খেয়াল করতেছেন, আমাদের প্রথম যে ভ্যালুটা সেটা দিয়ে কিন্তু রো প্রকাশ করে এবং দ্বিতীয় যে ভ্যালুটা সেটা দিয়ে কিন্তু কলাম প্রকাশ করে। প্রথমে এটা 0 0 রোতে ছিল, ফাইন, সেটা 0 0 মানে 0 নম্বর রো এবং 0 নম্বর কলামেই আছে, দ্যাটস নট প্রবলেম। আমাদের 2টা যখন আমাদের 2টা আগে ছিল 0 নম্বর রোতে এবং 1 নম্বর কলামে, কিন্তু এখানে আমি এসে দেখলাম আমাদের কলামটা রো হয়ে গেছে, কারণ দেখেন 0 1 1 0, দ্যাট মিন্স আমাদের রো ছিল তখন 0, এখন আমাদের রো হয়ে গেছে সেটা 1 নম্বরে। আমাদের কলাম ছিল তখন 1 নম্বর কলাম, কিন্তু এখন সেটা 0 নম্বর কলামে আছে। ঠিক সেমভাবে এখানেও দেখেন রো ছিল 0 এবং কলাম ছিল 2, এখানে আমাদের রো হয়ে গেছে 2 এবং কলাম হয়ে গেছে 0, দ্যাট মিন্স দ্যাট ইজ দ্য প্রুফ যে আমি যে আপনাকে বলেছিলাম ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স হলো রোটা কলাম হয়ে যাবে এবং কলামটা রো হয়ে যাবে, মানে হলো রোর পজিশনে যেটা আছে সেটাকে আপনি কলামের পজিশনে বসিয়ে দেবেন, কলামের পজিশনে যে আছে তাকে আপনি রোর পজিশনে বসিয়ে দেবেন। এটা আমরা প্রোগ্রামের মাধ্যমে কিভাবে করব, একদম এটার প্রোগ্রামটা একদম সিম্পল একটা জিনিস। তো প্রথমে আমরা কি করেছি, এই সবগুলো আমি হচ্ছে এখান থেকে এই লজিকগুলো কেটে দিই। আমি প্রথমে হচ্ছে জাস্ট হচ্ছে আমি কোডটাকে করে রেখেছি আমি ভিডিও ডিউরেশন ছোট করার জন্য। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি পুরো কোডটাই এখান থেকে কেটে ফেলি, আমি কোডটা আবার করি, আপনাদের জন্য বোঝার জন্য সুবিধা হবে। তো আমি প্রথমে এ একটা ম্যাট্রিক্স নিচ্ছি এবং এটার রো কলামটা দিয়ে দিলাম, এবং বি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, এর রো কলামটা দিয়ে দিলাম, এবং লুপ চালানোর জন্য আমার যে যে দুইটা লাগবে। এবার আমি হচ্ছে ইউজারের কাছে একটা মেসেজ দিব যে প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু দ্য এলিমেন্টস অফ ম্যাট্রিক্স এ। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে বি ম্যাট্রিক্সটা রিপ্রেজেন্ট করতেছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তো আমি এটার নাম দিয়ে দিই 3RNS ট্রান্স, শেষ।
এবার আমি এখানে ফর লুপ লিখব i equal to 0 কারণ আমার তো আগে হচ্ছে ওই ম্যাট্রিক্সটা ইনপুট নিতে হবে ইউজারের কাছ থেকে এবং i হচ্ছে এখানে এক এক করে বাড়বে দেন হচ্ছে এখানে আমি আবার একটা লুপ লিখব আমাদের কলামের জন্য j equal to 0 and j less than 3 and j plus plus ওকে দেন এটা চলে যাবে আমার স্ক্যানার ফাংশনের মধ্যে এটাকে রাখবো হচ্ছে আমি কোথায় আমাদের a ম্যাট্রিক্সের ভিতরে সো আমি a ম্যাট্রিক্সের ভিতরে এটাকে রেখে দিলাম ফাইন দ্যাটস ফাইন আমাদের ম্যাট্রিক্সটা নেওয়া হয়ে গেল এবার যদি আমি এই ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করতে চাই আপনার যদি ইচ্ছে হয় প্রিন্ট করে দেখার জন্য তাহলে আপনি এখানে দেখতে পারেন যে a ম্যাট্রিক্স ম্যাট্রিক্স a আমি এখান থেকে এটাকে কেটে ম্যাট্রিক্স a এটাকে জাস্ট এখানে দিয়ে দেই আর আমি দুটো লাইন ব্রেক দিয়ে দেই যে ম্যাট্রিক্স এটা শো করবে দেন এখানে একটা নিউ ভ্যালু নেবে এন্ড আমার এখানে নট স্ক্যানফ ইট উইল বি প্রিন্টএফ এন্ড এম পারসন উইল নট হিয়ার এন্ড উই নিড আ লাইন ব্রেক হিয়ার সো ব্যাকস্ল্যাশ এন ইয়েস ইট উইল বি ব্যাকস্ল্যাশ নট দ্যাট সাইন ওকে আমাদের হয়ে গেছে এবার আমি যদি কোডটাকে রান করি আই থিঙ্ক দেয়ার ইজ নো এরর ওকে কোনো এরর নেই তো আমি প্রথম নয়টা ভ্যালু যদি এখানে ইনপুট দেই আমার আচ্ছা আরেকটা ভ্যালু মেবি লাগে আমি 78 দিয়ে ফেলেছি যাই হোক সো আচ্ছা এখানে একটা প্রবলেম মেবি হয়েছে আমি কোনো স্পেস এখানে ক্রিয়েট করি নাই অ্যান্ড এখানে ডাবল এন না এখানে হবে একটা এন অনেক দিন পরে ভিডিও মেক করতে বসেছি আজকে দ্যাট দ্য প্রবলেম ওকে ম্যাট্রিক্স এ 1 2 3 4 5 6 7 8 9 ওকে আমাদের ম্যাট্রিক্স এটা হয়ে গেছে এবার আমি কি করব আমি এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপন্স করব কি করব ট্রান্সপন্স করব ট্রান্সপন্সের লজিকটা কি ছিল রো কলাম হয়ে যাবে এবং কলামটা রো হয়ে যাবে দ্যাট ইজ আওয়ার লজিক সো আমি এই পোর্শনটাকে কপি করে ফেলি কপি করে এখানে আমি একে মেসেজটা দিই ট্রান্সপন্স অফ এ ট্রান্সপোজ ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স অ্যান্ড এই জিনিসগুলো কিছু থাকবে না এখানে আমি কি করব আমি হচ্ছে আমি কি করব এ ম্যাট্রিক্সের যে রো কলামের ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কলাম এবং রোতে দিয়ে দেব তাহলে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কী ছিল ট্রান্স আমি এটাকে কপি করে নিলাম এবং এই ট্রান্সের কলামের ভিতরে এবং রোয়ের ভিতরে আমি কি করব আমাদের এ ম্যাট্রিক্সের রো কলামের ভ্যালুটা দিয়ে দিব দ্যাটস দ্য লজিক সিম্পল একটা জিনিস যে আমি আমার যে এ রোয়ের কলামের রোয়ের ভ্যালুটা ছিল সেটা দিয়ে দিলাম ট্রান্সপন্সের কলামের ভিতরে আর আমি আমার এ ম্যাট্রিক্সের কলামের ভ্যালুটাকে দিয়ে দিলাম এটার আচ্ছা সরি মেবি আই মেড এ মিস্টেক যে আমাদের যে ট্রান্সপন্স ম্যাট্রিক্স জে আই দ্যাট মিন্স কি কলাম এবং সারি আমাদের রো সারির ভ্যালুটাকে আমি কলাম সারির মধ্যে দিয়ে দিলাম শেষ আর কোনো প্রবলেম এখানে নাই যেমন দেখেন এখানে এ জিরো জিরোর যে ভ্যালুটা হবে আয়ের ভ্যালু জিরো জের ভ্যালু জিরো তার মানে জিরো জিরো যে ভ্যালুটা থাকবে সেটা কলাম এবং জিরো মানে জিরো জিরো পজিশনেই থাকবে কিন্তু এখানে আমাদের আয়ের ভ্যালু যখন জিরো এবং জের ভ্যালু যখন জিরো তখন এটা কিন্তু অন্য একটা জিনিসে হবে তো এখন আমি যদি এই ট্রান্সপন্সটাকে যদি প্রিন্ট করি তাহলে আমি মেইন রেজাল্টটা এখান থেকে দেখতে পাবো সো আমি এই যে পোর্শনটাকে আবার কপি করলাম প্রিন্টএফ ট্রান্সপন্স অফ এ আমি এখান থেকে আচ্ছা ও আমি তো প্রিন্টএফ মেস আগে দিয়ে ফেলেছিলাম সো এখান থেকে আর প্রিন্টএফটা আমাদের দেওয়া দরকার নেই এখানে জাস্ট আমি আমাদের ট্রান্সপন্স ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করে দেব ট্রান্সপন্স ম্যাট্রিক্সটাকে এখান থেকে প্রিন্ট করে দিলাম নিউ লাইন নিয়ে নিলাম সো এবার যদি আমি কোডটাকে রান করি ওকে আমি এখন ইনপুটটা দিব ওকে ইয়েস আমাদের 147টা ছিল কলাম সেটা রোতে চলে আসছে 246টা ছিল কলাম সেটা রোতে চলে আসছে অবভিয়াসলি সেটা দুই নম্বর কলাম ছিল এটা দুই নম্বর কলাম রো হবে অ্যান্ড 369টা ছিল তিন নম্বর কলাম এবং এটা তিন নম্বর রোতে চলে আসছে তো এই ছিল আমাদের ট্রান্সপন্স অফ এই ম্যাট্রিক্স এখন আমাদের টিচার যদি বলে যে আমাদের দুইটা ম্যাট্রিক্সকে ট্রান্সপন্স করতে হবে বা তিনটা ম্যাট্রিক্সকে ট্রান্সপন্স করতে হবে এরকম যদি বেশি ম্যাট্রিক্সে বলে ফেলে সেক্ষেত্রে আমাদের ফাংশন ইউজ করা উচিত এর পরে আমরা ফাংশন শিখতে যাচ্ছি অথবা আমাদের যদি দুইটা বলে আই থিঙ্ক দুইটা বা একটা বেশি বলে না ফাংশন ছাড়া তো সেক্ষেত্রে আমি কী করতে পারবো যে আরেকটা আমি এখান থেকে অ্যারেটা একটা ম্যাট্রিক্স নিব দেন সেই ম্যাট্রিক্সের জন্য আবার একটা ট্রান্সপন্স ক্রিয়েট করব তো এই ছিল আমাদের লজিকটা এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা এখন পর্যন্ত যারা আমাদের এই 150 প্রবলেমের ইন্টার
ইন্টারেক্টিভ পিডিএফটা কালেক্ট করে নেননি, তারা আমাদের ফেসবুক পেজ থেকে কালেক্ট করে নিতে পারেন। এখানে টোটাল 150টা প্রবলেম পাবেন। আমাদের এই অ্যারে পোর্শনের ভিতরে বেশ কয়েকটা প্রবলেম আছে, অ্যারে পোর্শনের ভিতরে এই সবগুলো প্রবলেমের সলিউশন আপনারা পেয়ে যাবেন। মেনলি আজকে সলিউশনটা ছিল মেবি আমাদের কত নম্বর প্রবলেমের সলিউশন, আমাদের 126 নম্বর প্রবলেমের সলিউশনটা ছিল আজকের এই ভিডিওটা। রাইটার প্রোগ্রাম টু ফাইন্ড ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, আপনি এখানে যদি ক্লিক করেন অবভিয়াসলি এখানে সলিউশনটা পাবেন না। এটা সলিউশনটা পেতে আপনাকে পেইড ভার্সনটা নিয়ে নিতে হবে, যেখানে এটার কোড থাকবে, ভিডিও টিউটোরিয়াল থাকবে, সব কিছুই থাকবে। তো এই ফাইলটাই মূলত আপনাদের কাছে থাকলে হবে কি, এতগুলো প্রবলেমের কোড একসাথে থাকবে এবং দেন সেটা সলিউশনও থাকবে, একটা সাজানো গোছানো, কারণ সবগুলো ভিডিওই কিন্তু ফ্রি আপনি চ্যানেলে এসে দেখতে পারেন। বাট এই ফাইলটা আপনি কেন নেবেন, কারণ সবগুলো প্রবলেম একটু সাজানো গোছানো আছে, আপনার প্র্যাকটিস করতে সুবিধা হবে। দ্যাটস ওয়াই উই ক্রিয়েট দিস ফাইল। আপনি নিয়ে নিতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকে, সেখান থেকে কত লাগবে কীভাবে নেবে সব পেজ থেকে আমাদের মডারেটররা আপনাকে বলে দেবে। সো নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের 18 নম্বর প্রবলেমটা নিয়ে। সো আপনি যদি প্রবলেমটা 100% বুঝতে পারেন আমাকে একটা কফি করতে পারেন, অথবা আমাদের শিক্ষাঙ্গন মেডিকে জয়েন করতে পারেন, ডিটেল ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।